Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন। এবার তুমি দেখে নাও তুমি কিভাবে প্ল্যান বানাবে, ওই চোর দুটোকে আগে ফাঁসাবে না অপুকে? তবে মা, বকরার হিসেবটা কিন্তু ঠিক মতো করো। বকরা? কিসের বকরা? তোর মানে এই গয়নার বকরার হিসেব? এই গয়নার অর্ধেক ভাগ কিন্তু আমার মা। আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ, দরকার হলে তুই সব গয়নাই রেখে দিস, আমার কোনো দরকার নেই, আমার গয়নার উপরে সেরকম কোনো লোভ নেই রে, আমার শুধু একটাই লোভ আছে আর সেটা হলো প্রতিশোধ নেওয়ার লোভ। শোনো মা, মা এবার তো খেলা জমবে, একবার ওই শ্যাকড়াকে এই বাড়িতে এসে গয়নায় হাত দিতে দাও, তারপর খেলা জমে ক্ষীর, জল আর দুধ আলাদা হয়ে যাবে। অপু, তুমি ভাবতেও পারছো না কোন জালে তুমি জড়াতে চলেছ। আচ্ছা মন্দির কি পরিষ্কার হয়েছে? রক্ষে করো বাপু, আমি তো সেই সাত সকালেই ধানি লঙ্কার ভাই দুটোকে দিয়ে মন্দিরটাকে ভালো করে পরিষ্কার করিয়েছি, আর ওরা খুব মন দিয়ে পরিষ্কার করেছে, তাই তো আমি বামন দিদিকে বললাম ওদের জন্য ভালো ভালো রান্না করে ওদের খাওয়াতে। ফর্মালিটি করতে হবে না আমাদের সঙ্গে, আজকে সম্পর্ক আপনার সঙ্গে, বলছি কেমন আছেন? আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরা ভালো ছিলাম, মানে ভালো আছি, আর এখানে এসে আরো ভালো হয়ে গেছি, জানেন তো এখানকার পরিবেশ আমাদের ভালো লাগে, আপনার অপেক্ষা দিয়ে আছি, আপনি তো আশা ভরসা, আপনি বিগ্রহের গয়না পালিশ না করলে তো আমাদের পূজোই হবে না। তবে কি জানেন তো, এই বিখ্যাত মন্দিরের জাগ্রত দেবতার অঙ্গের গয়না পালিশ করতে পেরে আমি ধন্য, এই পুণ্য লাভের আশায় প্রত্যেক বছর আমি নিজে আসি নিজে হাতে গয়না পালিশ করার জন্য। রক্ষে করো বাবু, রক্ষে করো। কি মজা তাই না রে দিদি ভাই, আমি কোনোদিনও নিজের চোখে গয়না পালিশ হতে দেখিনি। এটা কি? এটা কষ্টি পাথর। ও মা কি সুন্দর ওটা, বল। আর এখানে দাঁড়িয়ে আদিক্ষেতা করতে হবে না, যাও রাঙা দিদিকে সঙ্গে করে নিয়ে বিগ্রহের গয়নাগুলো খুলে নিয়ে এসো। দীপু তুইও সঙ্গে যা, আর খুব সাবধান, বিগ্রহের গয়না কিন্তু মনে থাকে যেন। যাও। আচ্ছা আন্টি মা। যাও রামধনু, যাও ধরে নিয়ে যাও, চলো আমি একটু আসছি। শেখরা এসে গেছে, যেই মুহূর্তে পালিশে হাত লাগাবে সেই মুহূর্তে ইমিটেশনের গয়না সাদা রংটা বেরিয়ে পড়বে, দারুণ ব্যাপার হবে। এই দৃশ্য দেখবার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। Z5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন, এখনই অ্যাপটি ডাউনলোড করুন।